Nah, maka jangan noh, ada apa lagi nah, mau nunggu dulu kamu. Ini kamar petera merah, dil disal gaya. Are bandhu, ki khabar? Kemon achos? Kemon thakum, kothay? Ei ashi kono rokome. Le, emon obostha gelle, girlfriend er breakup ta hoyeche ni, bastas dise ni kono? Na, na, kita gos, bastar dibe. To? Bastar jonno re, kita ar korbo, kothay? Khub tension ache, bujhos ni? এটাও বা তোর কই মানে কোনো ইনকাম টিনকাম নাই আর মানে আর কতদিন বাপের হোটেল কাম চিন্তা করি কথা দেখো যেম তোরে মানে ইন্টারভিউ কয় একদম দিছি কোনো লাভ না রে উদ্দা কোনো চাকরি বাকরি আশায় করি যাই আমি চিন্তা করি আর কী দেখ করতাম ইন্টারভিউ অনেক দিছে লাভ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ভালো 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 আপনি কেমন আছেন দাদা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা কোন আমি সাতার সঙ্গে কথা বলছি পিছনে ও আচ্ছা আচ্ছা ও ব্যবস্থা করা যাবে কত দিবে সাতাশে কাজ আইব না আর কি করে কিতে अच्छा सुनो सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना ताकि जब मैं ऑनलाइन आऊं तो तुम्हारे फोन की भी घंटी बजे है दादा हमने संदेश दास को जैसे हाँ दादा हमने एक तो पार्सल आ चलो तो दादा हमने कौन जगह इधर नितिन सर दादा দাদা আপনার সৌরভ দত্ত বলছেন ও দাদা আপনার একটা পাঁচতলা ছিল তো আপনি কোন জায়গায় এটা নিতেন চান কোন জায়গাতে আইতাম দাদা কমলাবাগান রাস্তার মাথার সামনে আইন আমি এটাছি কমলাবাগান রাস্তার মাথার ও ঠিক আছে দাদা আমি পাঁচ মিনিটের মধ্যে আইতাছি হ্যাঁ দাদা আপনি কোন জায়গায় ওই তো আমি তো রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আইন আইন আইন
আমি 120 টাকা দিই 120 টাকা হ্যাঁ দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ হ্যাঁ দাদা জিন্দড়ি জানিয়ে বস রানা তেরে নাল বে জুরিয়ে রানা তু হ্যালো হ্যাঁ দাদা এ দাদা আপনি কই আছেন দাদা আমি তো কালীবাজার আছি ও দাদা ওই আমি যাকে কইছি বারতলা লইতাম না ওখানে আমি স্কুলের সামনে চললাই কালীবাজার স্কুলের সামনে আইন আমি ওখানে আইতাছি বারতলা লইতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা আমি ওখানে আইতাছি ঠিক আছে হ্যালো দাদা আপনি কোন জায়গায় আমি তো কালীবাজার স্কুলের সামনে দাঁড়িয়ে রইছি হ্যাঁ দাদা একটু কষ্ট করে আপনি পিডব্লিউডি ফ্রেন্ডের সামনে চলে যাচ্ছে দাদা এত এমনি ঘুরে লাগে এমনি বকন্ত দাদা কতক্ষণ ধরে আপনি দাদা কল করতেছি দাদা একটু একটু সমস্যায় পড়ে গেছে গাড়ির লাগা আপনি একটু কষ্ট করে পিডব্লিউডি ফ্রেন্ডের সামনে চলে যাই ঠিক আছে দাদা দাদা কোন দাঁড়ান আমি আইতাছি এখন ও হো আমি আইছি দাদা কোন জায়গা আপনি আমি তো গ্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছি কই আমরা তো দেখি না হ্যাঁ তা ট্রেন তা ট্রেন এত দেরি করলে কেমন হবে কনসে হ্যাঁ দাদা আপনি এমন করতেছেন কেরে আপনি কোন জায়গা এক্স্যাক্টলি এর কবেন তো হ্যাঁ হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন দাদা আপনি এত ঘুরেলেন যে আমারে দাদা অফিসের গাড়ি একটা নিয়ে আটকে আছে তো এনে গেছি যে একটু দেরি হয়ে গেছে অন খারাপ পায় নাই এনে আনারে দাঁড়াবেলা গেছি অন তো ইয়েন চলে এসেছি যে অন হিল্লা গেছি আর ইয়ে চলে হিল্লাই আর না কিছু মনে করি দাদা আপনি যা কোথায় করছেন কিছু করলাম না আর আর ভবিষ্যতে কেউ কেউ লোক যাতে এমন না করেন ঠিক আছে দাদা স্যার শুনুন বলছিলাম কি স্যার স্যার একটু খাবার জল হবে আমার টাকা ঠিক আছে নমস্কার আসতে পারি হ্যাঁ এটাই বাস্তব এমন অনেক উদাহরণ আছে যেখানে একজন মানুষ হিসেবে সামান্য সম্মান তো দূরের কথা সামান্য জলটুকু চাইলেও তাদের অপমানের শিকার হতে হয় তবু ঠোঁটের মাঝে হালকা হাসি আর মনে চাপা কিছুটা অভিমান নিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে চলে আর পৌঁছে দেয় আমাদের প্রয়োজনীয় সামগ্রী হ্যালো ম্যাডাম আপনি জয়া দাস কইতা আছেন হ্যাঁ ম্যাডাম আপনার একটু পার্সেল আছিল কোন জায়গায় দেন ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব হ্যালো ম্যাডাম আপনি কোন জায়গায় এই
হ্যালো ম্যাডাম। আথই সাগর দু চোখ জুড়ে অনুভূতিরা আশকার পায় বৃষ্টি ভেজা কোনো দুপুরে। হ্যাঁ ম্যাডাম, আপনার পার্সেলটা ভুলেই তো গেলাম। নেন ম্যাডাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। কিসি কি যাদোঁ মে খোয়ে হুয়ে খাবোঁ কো হমনে সাজা লিয়া কিসি কি বাহোঁ মে খোয়ে হুয়ে अपना उसे बना लिया। ए यार प्यार में कोई ए यार प्यार में कोई ना जागता ना सोता है। कैसे कहूँ मैं ओ यार आए प्यार कैसे होता है। हेलो कौन है यार? पर सुनो कोई गेम ना खेले यार। कौन नहीं जाता? कैसे कहूँ आंखें खुली हो या बंद। मैंने কেমনবাসে মানে ও দিনকে পাশ দিতাম গেছিলাম রে, তো এখানে মানে মেয়েদের একটু মেয়েদের দেখে খুব ভালো লাগছে রে। আরে কিরা বসতে বিদ্যার মানে তোর কিতাব দিতাম মানে কেমন বুঝতাম তোর মানে খুব সেরা রে, খুব সেরা বিদ্যা হয়েছে রে। তবে কথাবার্তা হয়েছে নাকি? কেমন বুঝতাম এই লোকে মানে কেমন বুঝতাম মানে কিতাব দিতাম ডাইরেক্ট প্রপোজ মার। আরে কিতাব বসতে ফার্স্ট মত দেখা একদিন দেখা তুই করে কি তোর প্রপোজ ভালো লাগে তো প্রপোজ করলি। আর এসব ভালো লাগা টাকা ধান্দা করম তো ভালো না। দেখ নাম্বারটা পর আছে নাকি? ও নাম্বার তো আছে। আমার কেন নিল নি? আমার নাম্বার তো মানে পার্সেলতে এতে নাম্বার আছে না। দেখ কল লাগা, দেখ কোনে নিয়ে আসছে। দেখ কল লাগাই দাও। লাগা ঠিক আছে দিদি। ঠিক আছে কল করিস, রাখি যাই। ঠিক আছে।
खिले और जीने को क्या चाहिए, हाँ तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए। সত্যি কথা বলতে কি আপনার ওই দিন যখন দেখলাম মানে তখন থেকেই ভালো লাগে গেছে, মানে আই মিন আমি আপনারে ভালোবাসি। অনেক মেহনত করে পরিশ্রম করে সৎপথে টাকা উপার্জন করে, আমাদের মতো লোকদেরই আপনাদের বেশি প্রয়োজন হয়। আপনাদের মতো ভদ্রলোকটাই আমাদের দেখলে মুখ ফিরিয়ে নেয়, একটু জল খেতে জেলে পর্যন্ত তাদের দেওয়ার কোনো আগ্রহ থাকে না। এমন পরিস্থিতিতে আমাদের জিনিসপত্র আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর আসল কথা কি জানেন, আমরা সৎপথে টাকা উপার্জন করি, তাই আপনি আমার যতই ডেলিভারি বয় বলেন না কেন আমি গর্বিত, আমি একজন ডেলিভারি বয়। নমস্কার ম্যাডাম, ভালো থাকবেন। হ্যাঁ, গল্প হলেও এটাই বাস্তব, কিন্তু দেখুন ওরা কিন্তু আমাদের কোনো অপকার করে না, বরং দায়িত্বের সাথে পৌঁছে দেয় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো। দয়া করে কোনো কাজকে ছোট করবে না, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। এটা বড় কথা নয় সে কি করে উপার্জন করছে, বড় কথা এটাই সে সৎ পথে উপার্জন করছে কিনা।